ভোলার বিভিন্ন এলাকায় অনেক পশু বিক্রেতা নিজেরা কুরবানি গরু বিক্রি করলেও এ বাড়িতে তাদের কপালে জুটেনি এক টুকরো গরুর মাংস। এতে করে এ সমস্ত ছোট খামারিরা তাদের পরিবার নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনে খরচ অনেক বেড়েছে। খরচের তুলনায় হাটে পশুর দাম বিক্রির সাথে তাদের কোনো মিল না থাকায় পশু বিক্রি না করে ফিরিয়ে আনেন অনেকে। কিছু টাকা লাভ যদি হইতো তাহলে আমরা গরুরা ছেড়ে দিতাম, তো আমি বেচি নাই, হাটের থেকে নিয়ে আসি। গরুকে বেচছি, বেচে মাসের দানা ফানা দিয়ে দিচ্ছি। কোরবানির ডিম করতো না, নিজেই ভাত খেতে এটা কোরবানি দেয় কেমনে? ঋণের টাকা পরিশোধ করতে অনেকেরই আবার শখের পশুটি বিক্রি করতে হয়েছে, কিন্তু কুরবানি দিতে পারেনি তারা। তাই এই সমস্ত ছোট খামারিরা সরকারের সহযোগিতা চেয়েছেন। একটা গরু বেচ চালাচ্ছি, তো অভাবের কারণে বেচছি। গরু যা থাকছি তার থেকে আমি জানো হয়ে গেছি। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমরা কিছু ভাবতাম। ভোলায় এবছর ছোট বড় ৩,৭১৭টি খামারে ৯২,৪৫০টি পশু মজুদ ছিল, যা চাহিদার তুলনায় ৭,০০০ পশু বেশি ছিল। এস এম হামিম, মাই টিভি।